বাংলাদেশে করোনা সংক্রমণ দেড় মাসের মাথায় মৃত্যু 100 ছাড়ালো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ অনলাইন ব্রিফিং এ জানানো হয়েছে গত 24 ঘন্টায় নতুন সংক্রমণ 492 জন, যা একদিনে এ যাবৎকালের সর্বোচ্চ। নতুন 10 জন মিলে মৃত্যুবরণ করেছেন 101 জন, আর নতুন সংক্রমণ সবচেয়ে বেশি গাজীপুরে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়লো, এখনো সচেতন নয় মানুষ। প্রতিরোধে ঘরে থাকার ছুটি বাস্তবায়নে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকলেও নানা অজুহাতে ঘরের বাইরে আসছে মানুষ। এ ব্যাপারে আরও তথ্য জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম করোনা ভাইরাস মোকাবেলার উদ্যোগ কেমন বরিশালে, মানুষ নির্দেশনা কতটা মানছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সেই তথ্যটা জানানোর আগে আমি একটু বরিশাল বিভাগের সার্বিক চিত্রটা বলে নেই। সেটি হচ্ছে, আপনি জানেন যে গত 12 এপ্রিল প্রথমবারের মতো দুজন রোগীর দেহে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হয়। গতকাল পর্যন্ত সবশেষ খবর অনুযায়ী বরিশাল বিভাগে মোট 1154 জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে 681 জনের, যার মধ্যে 44 জনের রিপোর্ট হয়েছে পজিটিভ, অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। আচ্ছা, এ বরিশাল বিভাগে এ পর্যন্ত মারা গেছে 4 জন, এবং যারা যে 4 জন মারা গেছে তারা কিন্তু মারা যাওয়ার পরে তাদের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে, অর্থাৎ তারা আক্রান্ত, সেটি তারা মৃত্যুর পরে জানা গেছে। এ পর্যন্ত বরিশাল বিভাগে মোট 6 জন ডাক্তার এবং 3 জন নার্স সহ মোট 12 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আজকে সবশেষ খবর অনুযায়ী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট 19 জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন রয়েছেন 12 জন এবং আইসোলেশনে রয়েছেন 7 জন। এখন আপনার যে প্রশ্নের উত্তরটি বলছি, এমন পরিস্থিতিতে কিন্তু প্রশাসন গত 12 এপ্রিল থেকে পুরো বরিশাল জেলা এবং সিটি কর্পোরেশন লকডাউন ঘোষণা করে, কিন্তু আপনি দেখছেন যে এই নির্দেশনা খুব মানে কিছু সংখ্যক মানুষ মানছে না। আপনি দেখছেন যে সদর, এটি আমি এখন রয়েছি বরিশাল নগরীর সদর রোডে, এখানে কি একাংশ মানুষ, আসলে সব মানুষ বলবো না, কারণ বরিশালের সব মানুষ যে মানছে না সেটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ অনেক মানুষই এই নির্দেশনা মেনে চলছেন, কারণ করোনা এড়াতে তারা নিজেরাই নিজেদের থেকে রাস্তাঘাটে বেরোচ্ছেন না, আবার সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলছেন, কিন্তু কিছু সংখ্যক মানুষ কারণে অকারণে রাস্তায় বেরোচ্ছেন। আপনি এই মুহূর্তে দেখছেন বরিশাল নগরীর সদর রোডের একটি ব্যাংক, সরকারি ব্যাংক রূপালী ব্যাংক, তার সামনে কিছু গ্রাহকের লাইন রয়েছে। আমরা এর আগে কিছুক্ষণ আগে এখানে এসেছি, দেখেছি যে তখন গা ঘেঁষা অবস্থায় দাঁড়ানো ছিল মানুষগুলো। আর আপনার যে তথ্য প্রশ্নের উত্তরটা উত্তরে বলা যায় এই যে সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য বা মানাতে জনগণকে প্রশাসন থেকে কিন্তু নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন 2টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, এর বাইরেও প্রত্যেকটি উপজেলায় কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার ভূমি তারা কিন্তু প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত করছেন যে মানুষ যাতে এই স্বাস্থ্যবিধি মেনে চলছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে নানা অপ্রয়োজনীয় দোকান এই মুহূর্তে যেটা প্রয়োজন না সেগুলো খোলা হচ্ছে। আমার ঠিক ডান পাশে একটি চশমার দোকান রয়েছে, কিন্তু এটি কিন্তু এই মুহূর্তে আসলে প্রয়োজন নাই। ঠিক এরকম ইলেকট্রনিক্স দোকান, নানা ধরনের দোকান খোলা হচ্ছে সরকারের স্বাস্থ্যবিধি অমান্য করে, আর এর বিরুদ্ধে কিন্তু প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। সবশেষে একটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে গতকাল জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে বরিশাল নগরের 9টি বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এবং খোলা জায়গায় স্থানান্তর করেছে, যাতে মানুষের দেহে করোনা সংক্রমণ না হতে পারে সে লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে। এবং এই যে স্থানান্তরিত বাজার সেটি সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চালু থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে। এই ছিল বরিশালের সার্বিক চিত্র, ফিরে যাচ্ছি আপনার কাছে। দর্শক, আমরা বরিশালের চিত্র দেখছিলাম, এবার যাব গাজীপুরে। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি গাজীপুরকে নতুন সংক্রমণ ক্ষেত্র বলা হচ্ছে, কেন সেখানে করোনা রোগী বাড়ছে আমাদের এই বিষয়ে জানাবেন। ধন্যবাদ, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের যে চিত্র, গাজীপুরের চিত্রটি আসলে ঢাকার বাইরে এবং নারায়ণগঞ্জের পরেই কিন্তু গাজীপুরের স্থান। এখানে যে তারা যে লকডাউন মানছে না, এই পর্যন্ত আসতে কিন্তু 4 জায়গায় কিন্তু আপনি দেখছেন যে মানুষ কিন্তু তারা ব্যারিকেড দিয়েছে, এবং এইখানকার যারা পোশাক কারখানার যারা শ্রমিক তারা কিন্তু বেতনের জন্য আপনি দেখছেন যে আপনি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই, তারা কিন্তু সড়ক জুড়ে এবং গাজীপুর যে আসলে আক্রান্তর একটি জায়গা এখন, মানে এখন সবচেয়ে
ঢাকা নারায়ণগঞ্জের পরেই কিন্তু গাজীপুর, এবং গাজীপুরের যে কাপাসিয়া এলাকায় এ পর্যন্ত আপনি জানেন যে সেখানে কিন্তু যে চিকিৎসা উপজেলার যে কাপাসিয়া উপজেলার চিকিৎসা কিন্তু ভেঙে পড়েছে, সেখানে কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না, কারণ সেই এলাকার সবচেয়ে বেশি মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। এবং গাজীপুর কিন্তু দুজন যে মারা গিয়েছেন তা কিন্তু নারায়ণগঞ্জ থেকে, তারা নারায়ণগঞ্জের লোক, তারা এই এলাকায় এসে নারায়ণগঞ্জ থেকে কিন্তু তারা নৌপথে কাপাসিয়া হয়ে তারা আসে, এবং আসার পরে কিন্তু এই এলাকায় যে আসলে এতগুলি মানুষ আক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত 279 জন এই করোনার কিন্তু আক্রান্তর খবর আমরা পেয়েছি। আপনারা দেখছেন যে এইখানে মানুষ কিন্তু তাদের যে মানে লকডাউন তারা কিন্তু মানছেন, এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, এবং সড়ক কিন্তু জুড়ে অনেক মানুষ রয়েছে। এবং নারায়ণগঞ্জের পরেই কিন্তু ঢাকার গাজীপুর, এবং গাজীপুর একটি শিল্প অঞ্চল, সেখানে কিন্তু পোশাক শ্রমিকরা কিন্তু আপনি দেখেন যে দফায় দফায় কিন্তু তারা রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং প্রচুর যানবাহন কিন্তু চলছে এখান দিয়ে, যার কারণে এই অঞ্চলের যেসব পরিবহনগুলি রয়েছে আপনার মালবাহী গাড়ি এমনি গাড়ি সব গাড়ি কিন্তু আটকা পড়েছে, এবং এখানকার যারা শ্রমিক তারা কিন্তু মানছে না যে এই যে লকডাউন যে মানুষের মধ্যে যে করোনা ভাইরাসটি যে ছড়াতে পারে বা সংক্রমণ যাতে যেতে পারে সে কারণে কিন্তু তারা কোনো কিছুতেই কিন্তু মানছে না। এবং গাজীপুর কিন্তু এখন দিন দিন আসলে সংখ্যায় বাড়ছে এবং লোকজন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ খবর, চলে যাচ্ছে এখন স্টুডিওতে। এবার যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি করোনা ঠেকাতে ঘরে থাকার নির্দেশনা ও স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছেন বন্দন নগরের মানুষজন? ধন্যবাদ আকাশ। দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই, কিন্তু সকালেও যে বিআইটিআইডি হাসপাতাল যেখানে রয়েছে ফজদারহাটে, সেখানেও কিন্তু করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তাহলে কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন গতকালও কিন্তু বাঁশখালীতে একজনের মৃত্যু সহ কিন্তু এই পর্যন্ত কিন্তু আসলে 8 জনের মৃত্যু হয়েছে করোনায়। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে যে শারীরিক দূরত্ব কিংবা যে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশ রয়েছে কিন্তু কেউ মানা হচ্ছে না। সকাল থেকে কিন্তু আসলে যে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি, মানুষ কিন্তু যেমন খুশি তেমনভাবে কিন্তু চলাচল করছে। শুধু এই জায়গা নয়, অলিগলিতে আরও কিন্তু আসলে খুব একটা খারাপ অবস্থা, সেখানেও কিন্তু আসলে মানুষ বিভিন্ন দোকান খোলা রয়েছে, যে দোকানগুলো কিন্তু খোলা না রাখার কথা রয়েছে। এমনকি প্রশাসন কিন্তু আসলে খুব একটা তৎপরতা থাকলেও কিন্তু প্রশাসন চেষ্টা করছে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করছেন, এমনকি সেনাবাহিনী নিজেই কিন্তু আসলে মাইকিং করে কিন্তু চেষ্টা করলেই কিন্তু খুব একটা ব্যর্থ হচ্ছে। কিন্তু সন্ধ্যা 6টা থেকে কিন্তু আসলে খুব একটা কড়াকড়ি আরও বেড়ে যাওয়ার আর কারণে কিন্তু ওই সময়টা কিন্তু কিছুটা মানুষ কিন্তু আসলে যে নির্দেশ রয়েছে কিছুটা মেনে চলে, এমনকি ঘরের মধ্যে থাকে, তার কারণে কিন্তু আসলে সকাল থেকে মানুষ কিন্তু যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু যেতে হচ্ছে, এই অজুহাত দেখিয়ে কিন্তু আসলে মানুষ বের হয়ে যাচ্ছে। আমি আপনাকে আকাশ আপনাকে দেখাতে চাচ্ছি যে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা করোনা রোগে যারা করোনা রোগের চিকিৎসা করা হচ্ছে যে চিকিৎসকগুলো, সে চিকিৎসককে 14 দিন ধরে কিন্তু আসলে এই জায়গায় সরকারি এই প্রতিষ্ঠানিক এই হলগুলোর মধ্যে কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কিন্তু আসলে যে চিকিৎসক যারা আছেন তাদেরকে কিন্তু আসলে তাদের কোয়ারেন্টাইন শেষ হলে তাদের কিন্তু আরও 7 দিন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, এমনকি হোম কোয়ারেন্টাইনের পরে কিন্তু আসলে তারা 7 দিন তাদের পরিবারের সাথে থাকতে পাচ্ছে। তাহলে কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন যে কিন্তু আসলে চিকিৎসকদের যেন মন না ভাঙে, তারাও কিন্তু আসলে করোনা রোগীদের পাশে যেন দাঁড়ায় সেদিকে কিন্তু নজর রয়েছে প্রশাসনের। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। এবার যাচ্ছি ফরিদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, ফরিদপুরের করোনা পরিস্থিতি আমাদের জানান, মানুষ কি নির্দেশনা মানছেন কিনা, কি সর্বশেষ তথ্য আছে আমাদের জানাবেন। সকালে যেমনটি দেখিয়েছিলাম যে সাধারণ জনগণ বাইরে বাসার বাইরে বের হয়ে আসছেন তখন কিন্তু কিছুটা কম ছিল, এখন যদি আপনি দেখতে পান যে আমার পেছনে কিন্তু প্রচুর লোক সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, যত বেলা বাড়ছে লোকজনের সমাগম কিন্তু বেড়ে চলেছে। তাছাড়া যদি আপনাকে দেখায় যে এই যে যে বাজার রয়েছে এই সেই বাজারকে ঘিরে কিন্তু সাধারণ জনগণ ঘরের বাইরে বের হয়ে আসছেন, এবং শুধু বাজার করার জন্যই নয়, এমনিতেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ছাড়াই কিন্তু তারা বাসার বাইরে বের হয়ে আসছেন। এই বিষয়ে কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় চেক পোস্ট বসিয়েছে পুলিশ প্রশাসন, সেটা কিন্তু উপেক্ষা করেই তারা বাসার বাইরে বের হয়ে আসছেন।
এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই জেলা যতই বেড়ে চলেছে এখানে কিন্তু এই লোকজনের সমস্যাও কিন্তু বেড়ে চলেছে। আপনারা যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এ পর্যন্ত ফরিদপুর জেলাতে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সেই বিষয়ে কিন্তু কেউ কোনো ই নিষেধি মানছেন না, তারা কিন্তু কোনো সামাজিক দূরত্বও বজায় রাখছেন না। সামাজিক দূরত্ব বজায় না রেখেই তারা কিন্তু বাজারে চলাফেরা করছেন এবং এই যে করোনার ঝুঁকি সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে ফরিদপুর শহরে। তো আকাশ, আমার কাছে সর্বশেষ ছিল করোনার এই পর্যন্ত পরিস্থিতি, চলে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, আপনাদের সবাইকে ধন্যবাদ।